আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে কথা বলবো এম এ ওয়াজিদ মিয়ার জীবনী নিয়ে যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বামী ছিলেন ডক্টর এম এ ওয়াজিদ মিয়া জন্ম ষোলোই ফেব্রুয়ারি উনিশশো মৃত্যু নয় মে দু বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন তার ডাকনাম সুধা মিয়া তিনি ষোলোই ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল কাদের মিয়া তার মাতা ময়েজুন নেসা তিন বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ তিনি চক্করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন মানসম্মত লেখাপড়ার জন্য তাকে রংপুর জেলা স্কুলে ভর্তি করানো হয় সেখান থেকে তিনি ডিস্টিংশন সহ প্রথম বিভাগে মেট্রিকোলেশন পাশ করেন উনিশশো সালে রংপুর জেলা স্কুল থেকে মেট্রিক পাশ করার পর উনিশশো সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন উনিশশো সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকে তিনি ধীরে ধীরে সংশ্লিষ্ট হতে শুরু করেন রাজনীতির সাথে উনিশশো সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহসভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করার পর উনিশশো সালে তৎকালীন পশ্চিম তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনের চাকরিতে যোগ দেন উনিশশো সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভের পর দেশে ফেরার পর একুশ বছরের সতেরো নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি বিয়ে করেন স্বৈরশাসন বিরোধী আন্দোলনের কারণে তিনি কিছুদিন কারাবরণ করেন উনিশশো সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগে ওপরের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ডক্টর ওয়াজিদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে উনিশশো সালে অবসর নেন ওনার লেখালেখি ও প্রকাশনা এম ওয়াজিদ মিয়া স্নাতক পর্যায়ের বিজ্ঞানের ছাত্রদের জন্য দুটি গ্রন্থ রচনা করেছেন ইংরেজিতে লেখা গ্রন্থদের নাম ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড ফান্ডামেন্টালস অফ ইলেকট্রো ম্যাগনেটিক্স তার অন্যতম গ্রন্থ শেখ মুজিব কে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার আরেকটি গ্রন্থের নাম বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র যা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্বীকৃতি বাংলাদেশের রংপুরে অবস্থিত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে আধুনিক বিজ্ঞান ভিত্তিক গবেষণার স্বপ্নদ্রষ্টা ও প্রাণপুরুষ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী হিসাবে তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম